প্রতিযোগিতা করে যে খাবার খাওয়া হয় তা হালাল নাকি হারাম, যেমন 20টা মুরগির পিস তুমি খেতে পারলে টাকা আমি দেব, এ ধরনের চ্যালেঞ্জ করা যাবে কিনা? কাজ না থাকলে মানুষ কত কাজ যে করে, এত বেকার আমাদের দেশে মানুষ, কত আজাইরা কাজ পাবলিক যে করে, 20টা মুরগির পিস খাইলে টাকা আমি দেব। তোমার টাকা এত হয়ে গেছে ভাই, মানুষ এক পিস খাইতে পারে না, গরিব দুঃখী তার একটা পিস কিনে দাও। ওই বেটা রাক্ষস হয়তো বেশি খাইতে পারে, 20টা খাইলে তুমি হেরে টাকা দিয়ে দিবা, কোনো যুক্তি আছে এগুলা? অহেতুক কাজ, মুসলমানের সমস্ত ফালতু কাজ করবে না। তবে এরকম যদি কেউ করে তাহলে সেটা জুয়া হবে না, হারাম হবে না। মজা করে বন্ধু বান্ধব এরকম করলে সরাসরি গুনাহ হবে না, কিন্তু কাজটা খুব বেশি প্রশংসনীয় কাজ না। কথা কি বুঝতে পারছি? জুয়া হবে কখন? যখন দুই পক্ষ বাজি ধরবে, যে একজন বলল আমি 20 পিস মুরগি খাইতে পারি, আরেকজন কয় খাইতে পারলে তোরে 100 টাকা দিব, আর না খাইতে পারলে তুই কি দিবি? তখন সে যদি বলে না খাইতে পারলে আমি 200 টাকা দিব, তাহলে খাইতে পারলে সে 100 পাবে আর না খাইতে পারলে সে 200 দিবে। এই যে দুনো পক্ষ মিলে দেওয়া দেওয়া নিয়ে ইয়া করছে, বাজি ধরছে, এটা কি নাই? জায়েজ নাই, এটা হারাম। এক পক্ষ বলছে খাইতে পারলে পয়সা পাবা, না খাইতে পারলে নাই, তাহলে সেক্ষেত্রে এই এক পক্ষ দিলে সেটা খাইতে পারলে তার পুরস্কার দিল, মনে করেন যে তুমি খাইতে পারছো তোমার আরো দরকার পয়সা করে দিলাম, সেই হিসাবে দিল, এতে গুনাহ হবে না, কিন্তু এগুলো কোনো প্রশংসনীয় কোনো কাজ না। সালাতে হাত বাঁধা, তাশাহুদে আঙ্গুল নাড়ানো, এগুলো সুন্নাহ আমল, এগুলো নিয়ে ঝগড়া করা কি শরীয়ত সম্মত? মোটেও শরীয়ত সম্মত নয়। এগুলো নিয়ে যারা ঝগড়া করে তারা বেশরীয়তি কাজ করে। কথা কি বুঝাতে পারছি? একটু আগেই সেটার বিষয় বিস্তারিত বলছি, এখন আর বলবো না, যে এই সমস্ত বিষয়গুলো সুন্নাহ আর নফল কাজ বিভিন্ন অপশন আছে, ফোকাহা একরাম বিভিন্ন মত আছে, এই মতগুলো একটাও ভুয়া মনগড়া ওনারা বলে দেন নাই, বরং প্রত্যেকটা মত মাশহুর যে মাযহাবগুলো আছে, ওলামাদের আকওয়ালগুলো আছে, এগুলো সবগুলো ওনারা কোরআন হাদিসের আলোকে বলেছেন। আপনি একটার উপর আমল করছেন, এই জন্য আরেকজনের সাথে আপনি ঝগড়া করতে পারেন না। ইসলাম ঝগড়া করার কোনো সুযোগ আমাদের জন্য রাখে না, জায়েজ নাই। এগুলো ইসলামের নাম দিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু আসলে দল পূজা হয়, গ্রুপ পূজা হয়, আমার লোকজন এরকম করে, আমি এই মত পছন্দ করি, আমি এই দলের লোক, এই গ্রুপের লোক, বিধায় আমি এই গ্রুপের জন্য ঝগড়া করি, এটা আল্লাহর জন্য ঝগড়া, এটা আল্লাহ খুশি হয়। আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় এই উম্মতের মধ্যে যেন ঐক্য সৃষ্টি হয় তিনি চেষ্টা করেন, উম্মতের মধ্যে যেন বিভেদ না হয় সে চেষ্টাটা তিনি করেন, মানুষের মধ্যে যেন আন্তরিকতা হয় সে চেষ্টাটা তিনি করেন। কোরআন এবং হাদিসের যেসব বিষয়গুলো ফোকাস করা হয় না সেগুলোতে তিনি ফোকাস করার চেষ্টা করেন, সমাজের মানুষকে খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করেন, লোকটার সার্বিক বিষয়গুলো আমার খুব ভালো লাগে। তো ওনার নাম্বার আপনার কাছে আছে কি না? উনি বললেন আছে, আমি দেখা করতে চাই। তখন উনি আমাকে নাম্বার দিলেন, দিলে আমি ফোন দিয়ে ওনার থেকে টাইম নিয়ে দেখা করি, প্রথম সাক্ষাৎ। এটা 2000 বোধ হয় 11-12-13 এরকম হবে, 11 বা 12 হবে। এরপরে পৃথিবী যখন এখান থেকে যখন ডাক আসলো, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি এখানে যাবেন, আমি আপনার নাম্বার দিয়েছি তাদেরকে। এভাবে আস্তে আস্তে সক্ষমতা হয়। দুবাইতে 1 মাস এই টেলিভিশনের প্রোগ্রামে আমরা ছিলাম, এরপরে দেশে আসলে আমি যাইতাম, উনি আমার ডাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে, ঢাকায়, যশোরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন, এভাবে একটা আন্তরিকতা তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের সান্নিধ্যে স্যার রহমাহুল্লাহ থেকে যা কিছু সেজা শেখার সুযোগ হয়েছে, শুধু আমি না, অনেক মানুষ শিখছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। তার যে উত্তম আখলাক, তার যে সুন্দর গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি, আল্লাহ ওনার উত্তম আখলাক, উত্তম আচরণটা, ওনার সুন্দর গুণাবলীগুলো আমাকে দান করুন, এবং সেগুলো দিয়ে আমরা যেন সবাই আলোকিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।